বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নূর আলম সেন্টারের পক্ষ থেকে বলছি, সারা দিনের যে আমরা বিগত তিন দিন ধরে কাজটা করে আপনার আমরা কাজটা অবশেষে ছাদের থেকে পানি ছাড়তে পারছি। আর দ্বিতীয়ত, আপনার এই কাজটা করতে গিয়া সকাল থেকে সারা দিন রোদ, এই রোদের উপরে রোদের ভিতরেই আপনার আমরা এই কাজগুলো করেছি। আর দ্বিতীয়ত, আপনার কাজ করতে গিয়ে আমাদের বাহিরে ঝুলে নামতে হয়, তারপরে এই বিল্ডিংটা হচ্ছে 9.90 ফিট উপরে, তো 90 ফিট উপর থেকে যখন আমরা বাইরে কাজ করি তখন যথেষ্ট একটা রিস্কে থাকি। একটা ছিদ্র করতে যাই, একটা ফুটা করতে হবে, রাস্তা আশেপাশে বাড়ি আছে, এগুলোর জন্য আমাদের খুব খেয়াল রাখতে হয়, সাবধানে ছিদ্রটা করতে হয়। কারণ ছিদ্র আমাদের কাজই হয়েছে, মানুষ বিল্ডিং করে আর আমরা ভাঙি, আমাদের কাজটা হয়েছে ভাঙ্গে আবার জয়েন দেওয়া, কাইটা আবার জয়েন দেওয়া। ভালো ভালো জিনিস আইন না দেয়, আমরা কাইটা ওইটারে শর্ট করি, বিভিন্ন সাইজে বানাই। দ্বিতীয়ত, বাড়িওয়ালারা আমাদেরকে আমাদের কাজের সময় বাড়িওয়ালারা অনেক সময় থাকে না, তো যখন মালগুলো কিনা দেয় তখন আমাদের উপরে একটা বিশাল বড় চাপ থাকে, একটা গুরু দায়িত্ব থাকে যে মালগুলা কি সঠিকভাবে লাগতেছে কি না, সঠিকভাবে বাড়িওয়ালার যে মালগুলা সেগুলা কি আছে কি না। কারণ যখন আপনার বাড়িওয়ালা যখন জিম্মা আমাদেরকে দেওয়া যায়, তখন জিম্মাদারের কিন্তু অনেক বড় দায়িত্ব, কেউ না থাকলে ওপর তো আল্লাহ আছে, একজন আল্লাহ তো দেখে, তো সেই চেষ্টা করে যাই। মানুষ মাত্রই তো ভুল আছে, তবে চেষ্টা করি যে হক হালালভাবে কাজটা করার এবং কাজটার প্রতি এতটা গুরুত্ব দিই। কারণ একটা বিল্ডিং কোটি কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং তৈরি করা হয়, সেখানে এই নির্মাণ শ্রমিকদের দ্বারাই কিন্তু আপনার ভালো ভালো ফ্ল্যাটে ভালো ভালো বাসায় মানুষ বসবাস করতেছে, এই নির্মাণ শ্রমিকের হাতে। তো এই শ্রমিকরা এই যে কষ্ট করে, কষ্ট করে আমাদের পাইপ ফিটার, প্লাম্বার, স্যানিটারি এই যে কষ্ট করে এই কাজগুলো, তো কষ্ট করে কিন্তু সারাদিন পরে যখন সে শ্রমের টাকাটা পায়, তার থেকে খুশি আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, কারণ সেটার ফিলিংসটা আমি বুঝি। আর যতক্ষণ কর্মে থাকি ততক্ষণই আমার শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকে। আর যখন আমি আজাইরা বসে থাকবো, মুরব্বীর আগে বলতো যে বসে থাকার থেকে বেকার খাটা ভালো, তা আমি সেটাই মনে করি। আর শ্রমিককে আমরা কাজ করাই টাকা দিই শেষ না, আপনার নিজের পরিবারের মতো তাদেরকে দেখতে হবে, নিজের মনে করে তাদেরকে যে আমারই পরিবারের লোক, তখন আপনি দেখবেন যে তাদের ভালোবাসার কারণে আপনি 10 টাকা খাওয়ায় আপনি 50 টাকার কাজ করা নিতে পারবেন, প্লাস আপনার কাজের গুণগত মান ভালো থাকবে, আপনার কাজটারে ফুটা উঠাবে, তারাই কিন্তু ফুটা উঠে। হ্যাঁ, হয়তো মেনটেন্যান্স আপনি করেন, কিন্তু তাদেরকে যদি ভালোবাসা না দেন, তাদেরকে যদি আদর সোহাগ না দেন, তাহলে কিন্তু কাজ হবে না। তো সারাদিন পরে দিন শেষে যখন তারা টাকাটা পায়, তখন কিন্তু তাদের মনটা খুশি হয়ে যায়। আর আমরা কাজ ভালো করার লক্ষ্যে আছি, ভালো মানের করার লক্ষ্যে আছি। আর আমরা এই পর্যন্ত 5টা 7টা বিল্ডিংয়ে আমরা এই টাইপের লাইন আমার মনে হয় বাংলাদেশে আমরা প্রথম। আগে আমরা এই টাইপের লাইন করতাম, এখন সেখান থেকে বের হয়ে ওয়ালিং করে নিই, আর কাজটাও সুন্দর হয়, ছাদটাও ফ্রি থাকে। তো এগুলো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।